মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ায় স্বীকৃতিপ্রাপ্ত এম ই এস এম ই এম প্রতিষ্ঠানসমূহক আর্থিক অনুদান আগবাব বলে প্রতিশ্রুতি দিছিল। কিন্তু মুখ্যমন্ত্রী জানায় সেই প্রতিশ্রুতি রক্ষা নকরিলে। এই অভিযোগ সদৌ অসম স্বীকৃতিপ্রাপ্ত এম ই এস এম ই এম আর্থিক অনুদানেরপৰা বঞ্চিত শিক্ষক সন্থার। বুধবারে গুৱাহাটীত অনুষ্ঠিত এখন সংবাদমেলত শিক্ষক সন্থাটোৱে মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীক তেওঁলোকৰ সমস্যাসমূহ সমাধান কৰিবলৈ আহ্বান জনায়। সন্থার সভাপতি আব্দুল করিমে কয়, অসমৰ যিবিলাক আমাৰ স্কুল লেপটপত পৰি আছে প্ৰায় এহৰ ওপৰত, সেইবিলাক স্কুল 2010-11 চনত যিটো ফাইনেন্সিয়েল এসিষ্টেন্স আমি পাব লাগিছিলে, সেইবিলাক ফাইনেন্সিয়েল আমি পোৱা নাই। কি কাৰণত পোৱা নাই আমি বিভাগীয় কর্তৃপক্ষৰ পৰা একো পোৱা নাই। সেইকাৰণে আমি মানে এটা গণ আন্দোলন গঢ়ি তুলিম বুলি আমি এটা এসোসিয়েশন গঠন কৰিছোঁ। ইতিমধ্যে আমাৰ শিক্ষামন্ত্ৰীৰ লগত যোগাযোগ হৈছে, তেখেতে আমাক এটা ইতিবাচক দিশ দেখুৱাইছে। আমি শিক্ষামন্ত্রী কৈছে যে আমি ফাইলটো প্রসেস করব দিছো কমিশনারত, আর এই ফান্ডত টাকা আছে সিএমর হাতত, এই সিএমে যদি রিলিজ করে দিয়ে হলে তোমালোকে এফেটো পাবা। উল্লেখযোগ্য যে আর্থিক অনুদানেরপৰা বঞ্চিত শিক্ষকসকলে বর্তমান অভাব অনাটনের মাধ্যমে জীবন যাপন কৰিবলগা হৈছে। এই সংকটময় পরিস্থিতি অবসানৰ বাবে সন্থায় সরকারক আবেদন জনায়। সন্থায় লগতে হকিয়াই দিয়ে যে সন্থার দাবী সমূহ সহানুভূতিরে বিচার নকরিলে তেওঁলোকে প্রতিবাদী কার্যসূচী হাতত লব। সেন্টিনেল নিউজৰ হৈ সুশান্ত দাস, গুৱাহাটী।